আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো প্রতিদান কবিতার ব্যাখ্যা প্রতিদান কবিতার প্রত্যেকটা লাইন দ্বারা কি বোঝানো হয়েছে আমরা সেটা বোঝানোর চেষ্টা করব তো যথারীতি বলে রাখছি যে আমরা এই কবিতার কবি জসীমউদ্দিনের জন্ম মৃত্যু পিতামাতা এগুলো আমরা এখানে পড়াবো না কারণ এগুলো হচ্ছে পড়া আপনাদের দায়িত্ব আপনারা বাসায় বসে বসে এগুলো পড়বেন শেষ করে ফেলবেন ওকে আমরা আলোচনা করব হচ্ছে এই কবিতার প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা এই প্রতিদান কবিতার মূল কথা কি যেগুলো না জানলে আমরা আমরা সৃজনশীল প্রশ্ন লিখতে পারবো না মানে কবিতার যদি একটা না বুঝি তাহলে পুরো অধ্যায়টাই বুঝলাম না এক কথায় মূল বিষয়টাই বুঝলাম না তো এই কবিতার মূল কথা কী এই কবিতার মূল কথা হচ্ছে অপরের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তা এই কবিতায় কবি জসিমুদ্দিন আমাদের বোঝানোর চেষ্টা করেছেন অর্থাৎ আমরা অন্যের সাথে কীভাবে আচরণ করব সেটা আমাদেরকে এইভাবে এখানে প্রায় বোঝানোর চেষ্টা করেছেন এবং আমাদের যারা শত্রু রয়েছে এই শত্রুদের উপকার করে কীভাবে শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করতে হয় সেটা কবি এখানে বোঝানোর চেষ্টা করেছেন সর্বোপরি এই কবিতার কবি পরোপকারী মনোভাব ফুটে উঠেছে তাহলে খুব অল্প কথার মাধ্যমে আমরা এই কবিতার সহজ যে ব্যাখ্যা যে মূল কথা সেটা আমরা জানতে পারলাম তো যারা বাংলায় প্লাস বইটা কিনেছেন তারা ফর্টি অর্থাৎ সেচল্লিশ পৃষ্ঠা বের করতে পারেন এই জিনিসগুলো সেখানে পেয়ে যাবেন আর যারা বইটা কিনতে চান তারা ভিজিট করেন নাই টোয়েন্টি ফোর ডট কম অথবা আমাদের ফোন নম্বর রয়েছে এখানে কল দিতে পারেন তো যাই হোক আমরা চলে আসছি কবিতার লাইনে এই লাইনগুলো দ্বারা কবি কী বোঝানোর চেষ্টা করছেন কবি বলছেন আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর কবি বলেছেন যে কবির যে ঘর ভেঙে দিয়েছে আমার এ ঘর ভাঙিয়াছে যে বা কবির যে ঘর ভেঙে দিয়ে দিয়েছে আমি বাঁধি তার ঘর কবি তার ঘর বেঁধে দিয়ে তাকে আপন করতে চান আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর এরপর কবি বলছে যে মরে করিল পথের বিরাগী বিরাগী শব্দের অর্থ হচ্ছে দেশ ত্যাগ বা গৃহত্যাগ বা উদাসীন পথে পথে আমি ফিরি তার লাগি কবি বলেছে যে যে মরে করেছে পথের বিরাগী যে আমাকে দেশ ত্যাগ করেছে বা গ্রাম ত্যাগ করেছে বা গৃহ ঘর ছাড়া করেছে যে আমাকে বাড়ি ছাড়া করেছে কবি কি করছে তার তাকে খোঁজার জন্যই পথে পথে ঘুরে বেড়ান তাকে খোঁজার জন্য তাকে পাওয়ার জন্যই পথে পথে তাকে খুঁজেন বলছে যে মোরে করিল পথের বিরাগী পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর দীঘল রজনী শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ রাত আর হরছে শব্দের অর্থ হচ্ছে কেড়ে নিয়েছে বলেছে যে যে মোরে করিল পথের বিড়েগি পথে পথে আমি ফিরি তার লাগি এরপরে কবি বলছে দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরছে মোর বলছে যে যার জন্য আমার রাতে ঘুম আসে না যে আমার ঘুম কেড়ে নিয়েছে আমার এ ঘর আছে যে বা আমি বাঁধি তার ঘর অর্থাৎ কবির এতই ক্ষতি করেছে যে কবির দুশ্চিন্তায় রাতে ঘুমাতে পারছে না যার ঘুম কেড়ে নিয়েছে দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরছে মোর অর্থাৎ যে আমার ঘুম কেড়ে নিয়েছে আমি তার জন্য রাত জেগে থাকি দীঘল রজনী তার তরে জাগি কার তরে জাগে যে কবির ক্ষতি করেছে যার জন্য কবির ঘুম আসে না রাতে তার জন্য আবার কবি রাত জেগে জেগে তার কাজ করতে চান তার উপকার করতে চান অর্থাৎ কবির এখানে পরোপকারী মনোভাব ফুটে উঠেছে শত্রুর উপকার করার মাধ্যমে শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করতে চেয়েছেন এরপর কবি বলেছে আমার একুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগে আমি কাঁদি বলছে যে আমার একুল যে ভেঙে দিয়েছে কবির যে কুল ভেঙে দিয়েছে অর্থাৎ কবির সুখ শান্তির যে উৎস যে নষ্ট করেছে তার কুল কবি বেঁধে দিবেন তার কুল কবি বেঁধে দিবেন বলছে আমার এই কুল যে ভেঙে দিয়েছে আমি তার কুল গড়ে দিব যে মোরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান বিষে ভরা বান হচ্ছে বিষ দেওয়া হয়েছে এমন একটা তীর মনে করো তীরের মধ্যে বিষ দিয়ে সেই তীরটাকে যদি মানুষের শরীরে ঢোকানো হয় তাহলে মানুষ খুব তাড়াতাড়ি মরে যাবে এরকম একটা যে মরে দিয়েছে বিষে ভরা বান বিষে ভরা বান দেওয়ার মতো যে কষ্ট দিয়েছে আমি দেই তারে বুক ভরা গান কবি বলেছে যে যে কবির বুকে আঘাত করেছে অর্থাৎ কষ্ট দিয়েছে তার জন্য কবি কাঁদতে চান যে কবির বুকে বিষ তীর মেরেছে অর্থাৎ কবিকে কটু কথা বলেছে কবি তার জন্য ভালোবাসার গান গেয়ে তার হৃদয় জয় করতে চান ওকে এত সহজ সহজ ব্যাখ্যা আশা করছি এর থেকে সহজ ব্যাখ্যা তোমরা আর কোথাও পাবে না বলছে যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা খান অর্থাৎ যে কবির বুকে বিষ মাখা তীর মেরেছে অর্থাৎ কবিকে কটু কথা বলেছেন কবি তার জন্য ভালোবাসার গানকে তার হৃদয় জয় করতে চান কাটা পেয়ে তার ফুল করি দান সারাটি চনম আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মনে করেছে পর কবি বলেছে যে কবিকে কাটা দিয়েছে অর্থাৎ কবির জীবনে চলার পথে বাধার সৃষ্টি করেছে তাকে আপন করার জন্য কবি সারা জীবন কেঁদে বেড়ান বা সারা জীবন চেষ্টা করেন এত সহজ সহজ ব্যাখ্যার মাধ্যমে এইসিসির সকল কবিতা যদি শেষ করতে চান অথবা যদি বাংলা সেকেন্ড পেপারের আসল মজা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের বাংলা প্লাস বইটা কিনে ফেলবেন এই বইটা কেনার জন্য আপনাদেরকে ভিজিট করতে হবে নাহিট টোয়েন্টি ফোর ডট কম অথবা ফোন করতে হবে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারটিতে অথবা এই বইটা কোন কোন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে সেটার একটা পিডিএফ আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এরপরে কবি বলছেন মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি এখানে সোহাগ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা আর ফুল মালঞ্চ শব্দের অর্থ হচ্ছে ফুলের বাগান ফুলের বাগান বলেছে মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি বলছে যে কবির এত এতই ক্ষতি করেছে যে কবির মনে হচ্ছে যে তিনি যেন মৃত পায় যেন তিনি কবরে চলে গিয়েছেন মোর বুকে যে বা কবর বেঁধেছে এতই কষ্ট দিয়েছে মনে হচ্ছে যেন তিনি পায় যেন কবরে চলে গিয়েছে কবি কি বলছে তাকেও বুক আমি আমি তার ভোগ বরি তাকেও কবি ভালোবাসার ফুল দিয়ে আপন করতে চান রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মাদাঞ্চ ধরি তাকে রঙিন ফুলের ভালোবাসা দিয়ে জড়িয়ে তাকে আপন করতে চান তারপরে কবি বলছে যে মুখে সে কহে সে নিঠুরিয়া বাণী আমি লয়ে সখি তার মুখখানি তারই মুখ মুখখানি কবি বলছে যে কবিকে নিষ্ঠুর বা কটু কথা বলেছেন অর্থাৎ যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী নিঠুরিয়া হচ্ছে নিষ্ঠুর অর্থাৎ যে কবিকে যে মুখ দিয়ে কটু কথা বা নিষ্ঠুর কথা বলেছেন তার সম্মানার্থে আমি লয়ে সখি তার মুখখানি অর্থাৎ তার সম্মানটা রাখার জন্য অনেক সময় কি হয় আমাদেরকে কেউ অপমান করলে আমরা তার জবাবটা দেই না কেন দেই না কারণ যে লোকটা অপমান করছে তার একটা সম্মান আছে আমি যদি উল্টা তাকে অপমান করি তাহলে তার সম্মানের হানি হবে কবি বলছে তার লয় সখী তারই মুখখানি অর্থাৎ তার মুখটা বা তার সম্মানটা রাখার জন্য ভালো কথাবার্তার ফুল জড়িয়ে সাজিয়ে তাকে আপন করার চেষ্টা করেন কবি তারপরে বলছে কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর অর্থাৎ কবি বোঝাতে চাচ্ছে যে কত কিছু করে বা এটা করে ওটা করে যে তাকে আমি খুশি রাখার চেষ্টা করি তার কোনো ঠিক নাই অর্থাৎ এখানে কবি শত্রুর সাথে আপোষ করে ভালোবাসার মাধ্যমে শত্রুর হৃদয় জয় করার কথা ব্যক্ত করেছেন আশা করছি সবাই এই কবিতাটা খুব সহজেই বুঝতে পারছেন কবিতা তা কঠিন কিছু না অন্যান্য কবিতার তুলনায় আর যারা এইচএসসি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র বাসায় বসে বসে শিক্ষকের সাহায্য ছাড়াই শুধুমাত্র আমার এই ভিডিও টিউটোরগুলো দেখে দেখে শেষ করতে চান তারা নাহি টোয়েন্টি ফোর ডট কম ভিজিট করে বাংলা এ প্লাস বইটা কিনে ফেলবেন এছাড়া আমাদের ইংলিশ প্লাস আইসিটি ম্যাজিক বই আছে চাইলে সেগুলোও কিনতে পারেন আমাদের বইগুলো দেশের যে যে লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে সেটার একটা পিডিএফ ফাইল আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ